তেলিয়ামুড়া বিভিন্ন এলাকায় প্রায়শই গৃহস্থ বাড়ি ঘরে তাণ্ডব চালায় বন্য হাতির দল। তেলিয়ামুড়া ডিএম কলোনি সহ বিভিন্ন এলাকায় এরকমই বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর সহ ফসলের বিস্তীর্ণ অংশ। এ ব্যাপারে স্থানীয় মানুষের প্রধান অভিযোগ হলো হাতি তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য যে এডিএস স্বেচ্ছাসেবক এবং বন দপ্তরের কর্মীরা কাজ করে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করার ফলেই তাণ্ডব চালিয়ে মানুষের আর্থিক ক্ষতি করছে বন্য হাতির দল। তেলিয়ামুড়া ডিএম কলোনি এলাকাতে বন্য হাতির তাণ্ডবের সময় স্থানীয় বন দপ্তরের ভারপ্রাপ্ত ভলান্টিয়ার্স মিঠুন সরকার এই ব্যাপারে তাদের সঙ্গে অসহযোগিতা এবং অভদ্র আচরণ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। তুমি দেখতেছো পরিস্থিতিটা কিরকম হয়েছে। তারা আমি সকালবেলা যখন আইসে তারা আমি কইছি যে একটা লোক এইরকম এরকম কালকে আমরা গণেশ হওয়ার পরে আমরা তার দ্বারা ফোন করা হয়েছে ভলেন্টিয়ার তিনটার সময় ফোন করলে বাজি টাজি কেরাসিন এই অনেক কিছু দেওয়া যেত। তাহলে আজকে দেখা গেলো এই জিনিসটি পাই না, অনেক ফোন করার লাগে কাছে তারা যে হয়তো এই তাই বড় অফিসারও না, একজন ভলেন্টিয়ার আমরা গ্রামবাসী, একজন ফোলাখণ্ডে এদিকে ধরো ক্যামেরা বলো অনেক লোক আছে, আমরা একলা দেখতে সকাল এই গ্রামবাসীর একজন আমরা গ্রামের সব ছেলেরা বেকিয়ে দেওয়া গেছে। এই বিষয়টা আমি তারা জানাইছি, তাহলে একটা লোক যেমন বেকিয়ে দেওয়া গেছে তাহলে এই লোকটা আনানোর ক্ষমতা নাই তারা, তাহলে গণেশ কেমনে ধরাইব? একটা মানুষকে যদি এখানে আনতে পারে এই গণেশ কেমনে ধরাইব? তারা এদের ক্ষমতা নাইনি। কোন লোকটা? ওই যে কৃষ্ণপুর বাড়ি ভলেন্টিয়ার মিটন সরকার। কত বড় মানে তাই কত বড় ইয়ে আছে নিজের নিজে কি অফিসার ভাবতেছে যে আমরা সামনে লাউন্ড স্পিকার দিয়ে সামনে ব্যবহার দিয়ে শোনাইছি, এই যে মা বাপ পিল্লে ব্যবহার দিয়ে দেওয়া গেছে, এই যে শুনছে যে এটা তো আমারও লাগছে। ডিএম কলোনিতে একজন ভলেন্টিয়ার, সে তার কিন্তু স্বর্ণ জেন আমরা কি স্বর্ণ ডাকি আছি স্বর্ণ রায়, এর কাছে কালকে ভাজি ছিল না, ঠিক আছে গেছে কালকে, এর আগের দিনও তোমার বৃষ্টি আসিল, বৃষ্টি থাকার কারণে এ তোমার ব্যাগ টেগ আসিল দেন বীজ জড়ি দিয়ে মানে নষ্ট হয়েছে আর কি বাজিটা, ঠিক আছে এর মধ্যে কালকে এর বাজি নাই, কালকে সন্ধ্যা 7টার দিকে করেছে উৎপাত, এরপরে গিয়েছিল আমরাও আসিলাম, এর লোকে আমরাও আসিলাম, বৃষ্টি বীজ জড়ি দিয়ে যত সম্ভব চেষ্টা করছে পারছে না, এর মধ্যে এর আগে থেকে ফোন করছে তোমরা এখানে বাজি আসেনি মিটন সরকার আমি কি তোর বাড়িতে ডিএম কলোনি তোর ওই বাজি দিয়ে দিতাম বিস্তি কালা লাউন্ড স্পিকার দিয়ে আমরা কয়েকজন এখন শুনাইছে এমন লাস্ট পর্যন্ত মা বাপ ফিরলে গালি গালাজ করে দেওয়া গেছে। আমার প্রশ্ন হয়েছে যে এখানে এই যে যেহেতু মানে আমরা এখানে যে হামলা চলে আমরা ডিএম কলোনি না মানে সারা তেলিয়ামুড়া অনেক জায়গার মধ্যে হামলা চলে তাহলে আমরা কোথায় ফরেস্টের বাহিনী তারা কী করে যদিও বন্য হাতির তাণ্ডবের পর টহলরত বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন যে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এলাকার সূত্রে তো জানা গেছে যে ঠিকভাবে এই এলাকার মধ্যে এডিএস টিমের টিমরা এবং বন দপ্তরের থেকে আয় না তো আইলে এরকম কীভাবে হইতেছে? বিগত কিছুদিন ধরেই তো এই এলাকার মধ্যে হাতির উৎপাত চলতেছে বেশি, রেগুলার হাতি আইতেছে, ডিউটিও চলছে। ডিউটি কোন দিয়ে কোন দিয়ে করে? ডিউটি কালকে তো এদিকে আসলো ডিএম কলোনি আসলো কালকে। তারপর এলাকার আরেকটা সূত্রে জানা গেছে যে তারা বাজি টাজি দেওয়া হইতেছে না যেহেতু এইদিকে খুব ইয়ে হইতেছে, বাজি দিচ্ছে বাজি শেষ হয়ে যাচ্ছে না, তারা বাজি পাইতেছে না তারা এলাকার মানুষ।
এবং এলাকার মানুষের এলাকার মানুষের হাতে তো বাজি দেওয়া হয় না, ভলান্টিয়ার যারা থাকে তারা কাছে দেওয়া হয়। ভলান্টিয়ার তো ঠিকভাবে অনেক সময় আয় না, ভলান্টিয়ার আয় না স্যার, ব্যক্তিগত আমরা তো রেগুলারই চেষ্টা করি তারা বাজি দেওয়া। রেগুলার চেষ্টা হলে গঠন হয়েছে এই এলাকার মধ্যে, যেতে মানে গত কিছুদিন ধরেই এর আগে উৎপাত করছিল বিগত বছর, এবার তখন তো ভলান্টিয়ার ছিল থাকা সত্ত্বেও তো বাইঙ্গালা সুপার আছে আমরা। উল্লেখ্য, তেলিয়ামুড়ার বিভিন্ন অঞ্চলে প্রায়শই তাণ্ডব চালিয়ে গৃহস্থদের বাড়িঘর এবং ফসলের ক্ষতি করে বন্য হাতির দল। বিস্তীর্ণ অংশের অরণ্য ধ্বংস হবার ফলেই বন্য হাতিদের বিচরণ ক্ষেত্রে প্রভাব পড়েছে এবং লোকালয়ে তাদের অনুপ্রবেশ ঘটেছে বলে পরিবেশবিদদের মতামত। পূর্বতন এডিএস চিফ রঞ্জিত সরকার বন্য হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।